চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জয়, গতকালকের এই খবর যে 20 জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, আহতদের শারীরিক অবস্থা কি, সকালে চিকিৎসকরা কোনো আপডেট জানিয়েছেন কিনা, সবাই কি শঙ্কামুক্ত? ধন্যবাদ আসিফ টিপু। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যারা চট্টগ্রাম মেডিকেলে বিস্ফোরণের ঘটনার পর আহত অবস্থায় ভর্তি হয়েছেন, এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছেন। কারো চলে গেছে পা, আবার কারো সমস্যা দেখা দিয়েছে চোখের, আবার কারো চলে গেছে হাত। সব মিলে বলা যায় যারা আহত হয়েছেন একেবারে তাদের শারীরিক অবস্থা এত ভালো না, তো দীর্ঘদিন সময় লাগতে পারে। তো যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে কয়েকজন এখান থেকে চলে গেছেন, তো এখনও পর্যন্ত 20 জন মতো চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। তো সীতাকুণ্ডের এই ঘটনার পর কিন্তু সহায়তা কেন্দ্র ও কন্ট্রোল রুম খুলেছেন জেলা প্রশাসন। এখান থেকে যে তাদের যে স্বজন, তারা তাদের সহায়তা করা হচ্ছে, তাদের খোঁজখবর যারা নিতে এসছেন তাদেরকে কিন্তু সহায়তা করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে এখানে মৃতদেহ এখনও পর্যন্ত পড়ে আছে এই মর্গে, কিছুক্ষণ পর সে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। 6 জন মারা গেছে এই বিস্ফোরণের ঘটনায়, আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছেন। তো চিকিৎসক যেমনটা আমাদেরকে জানিয়েছেন, আইসিইউতে যে ভর্তি আছেন মাসুদ নামে একজন, তিনি দীর্ঘদিন ধরে সেখানে কাজ করতেন, তো হঠাৎ করে এই বিস্ফোরণের ঘটনায় কিন্তু তার পা একেবারে চলে গেছে, তার পা কেটে ফেলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো একই অবস্থা আরও কয়েকজনের বলে আমরা জানতে পেরেছি। তো এখানে যারা ভর্তি আছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ যারা আছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে।